মানুষ আমার নাফার মানি করে কি করি তো মৃত ছিল আর অস্তিত্ব ছিল না আমি আল্লাহ নিজে আমার এই রব নামের কারণে ওকে অস্তিত্ব দিয়েছি শুধু অস্তিত্ব দেয়নি ওকে আমি জীবন দিয়েছি এরপরে আবার দুনিয়ায় মরণ দেব আবার পৃথিবী থেকে বিদায় নেবে সম্মাইলাই না তোর যাও আমার কাছে আবার ফিরে আসা লাগবে السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاة, وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ الله أَمَّا بَعْدُ فَاعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ الله الرَّحُمَّنِ الرَّحِيمِ الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم وَلَا يحيطون بِشَيْءٍ مِّنِ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السماوات وَالْأَرْضِ وَلَا يؤوده حِفَظُهُمَا وَهُوَ العلي الْعَظِيمِ صدق الله العظيم رشاق شهداء كرسى مدير مالك مدير موني بيردرباري এক সপ্তাহ পরে জমার নামাজে নাজানের সাথে সাথে যিনি আমাদেরকে নিয়ে আসলেন তার ঘরে সেজদা দেওয়ার জন্য খুশি হয় বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দরুদ পড়ি সালাম পড়ি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সাধারণত মসজিদে আমরা কোরআনের কারিমের সবচাইতে দামি আয়াত ওরা কোরআনে আল্লাহ যা দিয়েছেন সামারাইজ করলে যে আয়াতটা পড়লাম এর ভেতরে পাওয়া যাবে আয়াতুল কুরসি যার নাম আমাদের দেশে পরিচিত আয়াতুল কুরসি নামে গত সপ্তাহে আমরা এখান থেকে শুরু করেছিলাম মহান আল্লাহ তার দশটি ক্ষমতার কথাই আয়াতের আয়তের ভেতরে দিয়েছে কয়টা দশটা ক্ষমতার কথা দিয়েছে এই জন্য এই আয়তটার দাম অনেক বেশি ওরা কোরআনের ভেতরে আল্লাহ যা বলতে চেয়েছে এই আয়াতুল কুরসির এই দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত করান এই সোরা এর ভেতরে আল্লাহ ওই কথাগুলো সাজিয়ে রেখেছি আমরা আবিষ্কার করব ইনশাআল্লাহ ফজিলতে শুনেছিলাম কোন মানুষ যদি আয়াতুল কুরসি তেলাবাদ করে তরে যে ভয় মনের ভেতরে ভয়টা আল্লাহ দূর করে দেয় ঘরে যে সোর আসে এই সোর থেকে আল্লাহ রব্বুল আলমিন বাসায় জিন পরের যে উপদ্রব এটা থেকে মুক্ত হওয়ার জন্য সবচাইতে কার্যকারী আয়াত কোরআনের সরা নাস ফালাকের পরে আয়াত এমন এমনকি যারা বিভিন্ন পানি তেল নিয়ে আসে আমাদের কাছে আমরা পড়ে দেই কি পড়ি অনেকে মনে করে যে মনে মনে পড়ছে কি মনে হয় পড়ে কি মনে হয় পড়ে না এই আয়াত পড়া হয় হয়তো জ্বরে পড়লে আপনার মুখস্থ আসতে আপনি জেনে ফেলবেন এই জন্য মনে মনে অনেকে মনে করবে তো আমিও জানি অত দূর থেকে পানি নিয়ে আসার দরকার কি আমি নিজে পড়ে নিজে ফো দিয়ে খাবো আপনি যেন নিজে পড়ে নিজে ফো দিয়ে না খান এই জন্য মনে মনে পড়ি জোরে পড়লে আপনার জেনে ফেলবেন আজকে ফাঁস করে দিলাম দেখ নিজেরা পড়ে নিজেরাই খেয়ে ফেলবে বৈষ্ণবী মোহাম্মদ আলাই সাল্লাহ আলহ্লাম যখন মমর্ষ অবস্থায় ছিলেন আজরাতে জেবরাইল প্রথমে এসে সালাম দিলেন ডাক দিয়ে বললেন হেরা সৌল আজকে একজন নতুন ফেরেস্তা এনেছি আপনার কাছে এ ফেরেস্তা আজ পর্যন্ত কারো কাছে যাওয়ার আগে অনুমতি নেয়নি আর অনুমতি কোনোদিন দিন নেবেও না আপনার কাছে আসার আগে অনুমতি চাই নবীজি বললেন কে এসেছে তাকে দেখলেন হজরতি মালাকল মাউদ জিব্রাইল আজরাইল হজরতে আজরাইল এসে বললেন হে নবী আপনি যদি যেতে চান আপনাকে আমি নিয়ে যাবেন যদি যেতে না আমাকে এতটুকু জানিয়েছে আপনাকে রেখে যাওয়ার বিশ্বনবী বলেন যদি থাকি কতদিন থাকা লাগবে যতদিন আপনি ইচ্ছা করেন থাকতে পারবেন মরা লাগবে এরপরে হায়াতা কারিমের বর্ণনা হচ্ছে প্রথমে মাউদ এরপরে হায়াত আগে মাউদ বানিয়েছেন আগে হায়াত বানান গে আল্লা দি খলাক ওয়াল হায়াতা প্রথমে মাউত দেওয়ার কারণ কি তা সেরে মফাসের ইকরাম লিখেছেন এটা দিয়ে আল্লাহ তালার উদ্দেশ্য পৃথিবীর সৃষ্টি কোল তুমি আর যাই করো যত উপরে থাকো এই চিন্তা সব সময় করা লাগবে যে আমার মরণ হবে আমার মরণ হবে দুই নম্বর ওয়াল মাউতা ওয়াল হায়াতা দ্বিতীয় নম্বরে হায়াত শব্দটা আছে হায়াত আমাদের জীবনে পাঁচটা প্রথম নাম্বারে যে হায়াত আমরা পার করে এসেছি ওর নাম আলমে আর ওয়া রুহের জগৎ ওই জগৎটা আমরা অলরেডি শেষ করে এসেছি ওখানে আর কোনো কেউ ফিরে আমরা অন্তত আর যাব না হিন্দুদের যে বিশ্বাস ওরা দুনিয়ায় যদি কল্যাণ কর ভালো কাজ করে ওরা মনে করে যে আবার আমরা দুনিয়ায় ফিরে আসব হয়তো ভালো ভালো সুরত নি আর যদি অন্যায় করে তাহলে কুকুর বিগাল সিগাল এগুলো বানিয়ে আল্লাহ পাঠাবে ভগবান পাঠাবে ওদের যে বিশ্বাস আর আমাদেরটা প্রায় কাছাকাছি তো ওরা শুধু অন্তকালের পরে আবার আসতে চায় আর আমরা আর আসব না কিন্তু আরেক সময় ওঠা লাগবে কোন সময় আশোরের ময়দান কিয়ামত কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুমতুম মাওয়াতান ফাফায়াকুম সুম্মা ইয়ুমিতুকুম কম ইয়ুহাইয়ুকুম সুম্মা ইলাইহি তুরাজাও মানুষ আমার নাফরমানি করে কি করি ও তো মৃত ছিল আর অস্তিত্ব ছিল না আমি আল্লাহ নিজে আমার এই রব নামের কারণে ওকে অস্তিত্ব দিয়েছি শুধু অস্তিত্ব দেয়নি ওকে আমি জীবন দিয়েছি এরপরে আবার দুনিয়ায় মরণ দেব আবার পৃথিবী থেকে বিদায় নেবে সম্মা না তোর যাও আমার কাছে আবার ফিরে আসা লাগবে সুতরাং আমাদের বিশ্বাসটা এটা আল্লাহর কাছে ফিরে যাবো কিয়ামতের ময়দানে কখন সুতরাং প্রথম যে রুহের জগৎটা ওটা আমরা যারা পার করেছি এই রুহের জগতে আর কিয়ামতের আগে ফিরে যাওয়ার কোন সম্ভাবনা নেই হায়াতটা আমাদের জীবনে চলে গেছে দুই নম্বরের হায়াত হচ্ছে আলমে বোতন মায়ের পেটের জগৎ আলমে আরোয় যখন আমরা ছিলাম সোরাফের একশো বাহাত্তর নাম্বার আয়াত আল্লাহ আমাদেরকে একটা অঙ্গে কারনামা নিয়েছিলেন ওয়াই যাখাদা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু মি রাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আল্লাহ তাআলা বলেন নবী আপনি ওই কথাটা একটু স্মরণ করেন তো যখন আদমের পৃষ্ঠ দেশ থেকে তার সন্তানগুলো আমি আল্লাহ বের করলাম আমার সামনে রেখে জিজ্ঞাসা করলাম আমি কি তোমাদের রব না যত রুহু আমার সামনে ওই সময় ছিল সবাই এক বাক্যে জবাব দিয়েছিল কালো বালা অবশ্যই আপনি আমাদের রব আমি এর আগে হয়তো এখানে বলেছিলাম রব মানে পাঁচটি বিষয়ের সমন্বয় আছে এর ভেতরে কয়টা রব মানে আইনদাতা রব মানে রব মানে সৃষ্টিকর্তা রব মানে প্রতিপালক রব মানে হেদায়েত যিনি প্রদর্শন করেন তার মানে পথ দেখান এই চারটাই শেষ না সব চাইতে বড় অর্থ আরব মানে অভিভাবক অভিভাবক ছাড়া যেমন টাল মাটাল চলে মানুষ আমাদের একজন অভিভাবক আছে কে ছাগলের ক্ষমতা বেশি না বাঘের বাঘের আমরা দেখি সাগ সব জায়গায় যেতে পারে বাঘ ছাগলের একজন অভিভাবক আছে আছে ওর মাথার উপরে বাঘেরও কিন্তু ওইভাবে নেই কথা ছাগলের একজন অভিভাবক আছে আমাদের মধ্যে এজন্য ছাগলের একটা বিশ্বাস আছে আর যাই হোক অন্তত একটু কে যদি ধরতে আসে তাড়া দেয় একটা আওয়াজ আছে আমার মেয়া করে দিলে আমার মালিক আমার মাসাবে অভিভাবক অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ বাঘের যেহেতু ওইভাবে অভিভাবক নেই লোকালয়ে আসলে ওরে মানুষ পিটায় অর্থের সমন্বয় হচ্ছে আলাস্তবিরম আমি তোমাদের প্রতিপালক রব আইনদাতা সৃষ্টিকর্তা এগুলো না সবাই বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ বলেন আং তাকলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন দেখো আমি সাক্ষী থাকলাম শাহিদ না একালিব টান আছে শুধু আমি একানা এখানে যারা ফেরেশতা আছে এবং তোমরা সহ সবাই সাক্ষী থাকো আং তাকলু ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন যেন এই কথা বলতে না পারো যে বিষয় আমরা গাফিল ছিলাম জানতাম না সুতরাং এই পরিচয় যারা পেলে এই অঙ্গীকার নামা যারা দিলে তারা যেন মনে রাখতে পারো কেয়ামতের দিন আবার এই সম্পর্কে তোমাকে আমি আল্লাহ আবার প্রশ্ন করব। সুতরাং যে জগৎ পার করে এসেছি ওই জগতের শিক্ষাটা আমাদের এই আলমে দুনিয়া নামক এই হায়াতে কাঁচে লাগানো লাগবে কথা হয়তো বোঝাতে পেরেছি যে মানুষগুলো জবাব দিয়ে আসলেন ওখান থেকে এখন যদি ওই কথাগুলো বাস্তবে আপনি আল্লাহকে দেখাতে না পারেন তখন বলবেন আমরা তো জানতাম না আমাদের বাপ দাদা সেই সম্পর্কে আমরাও করেছি আপনি কি তাদের অফরাতগুলোর কারণে আমাদের ওপরে শাস্তি দেবেন এই জন্য আল্লাহ আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন মানুষ যেন এই কথা অন্তত বলার স্কোপ না পায় আমাদের যেন আল্লাহ সতর্ক হওয়ার তাও ফিক দেন সরে বলেন আল্লাহ দ্বিতীয় নাম্বারের জগতে যখন আসলাম আলমে বতুন মায়ের পেটের জগতে কোন জায়গায় মায়ের পেটের এই জগতে কেউ সাত মাস কেউ আট মাস কেউ দশ মাস কেউ দশ মাস দশ দিন পর্যন্ত অবস্থান করে একটা নির্ধারিত সময় আছে আমি হায়াতের ব্যাখ্যাটা দেবার পরে মায়ের পেটেরও একটা জগৎ ওটা নির্ধারিত সময় আমরা অলরেডি শেষ করে ফেলেছি অন্তত এখন আর হাজারো চেষ্টা করে ওই জগতে আপনি ফিরে যেতে পারবেন তৃতীয় নাম্বারে এখন যেখানে আছে আলমে দনিয়া এই পৃথিবীর জগতে এখানেও একটা নির্ধারিত সময় মানুষের জন্য আল্লাহ আসার আগে বেঁধে প্রত্যেকের সময় সীমা বেঁধে দেওয়া যখন আজরাইল কাছে পাঠাবো এক সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না নির্ধারিত সময়ে তার কাছে চলে যাবে এই জগতেরও একটা নির্ধারিত সীমানা চার নম্বর যেটা আলমে বারজাক কবরের জগৎ কবরের এই জগতে যাওয়ার আগে আজরাইলকে দেখে মানুষ আল্লাহর কাছে সব চাইতে আকতি করবে হে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও কারণ মরণ তো অন্তত কাউকে বলে আসে না আজ কেউ বলি এসেছে বলে যেহেতু আসে না অনেকের ধারণা থাকে না এখনো সময় আছে হঠাৎ করে যখন আজরাইল আসে তখন আল্লাহর কাছে বলেন আমাকে একটু সময় দাও যদি একটা ঘন্টার সময় পয় যত কিছু আমাকে দিয়েছ দুনিয়ায় আমার টাকা পয়সা আমার ক্ষমতা আমার শক্তি সামর্থ্য সব আমি তোমার জন্য মানবতার জন্য দিয়ে তারপরে আমি তোমার কাছে আসি আল্লাহ তালা বলেন আলাই আখিরাল্লাহ নাফসান ইজা আজা লোহা একটা নির্ধারিত সময় দিয়েছিলাম এই আশি বছর নব্বই বছরের জীবনে যখন তোমার পরিবর্তন হয়নি তোমার এই এক ঘন্টা দিলে তুমি যে ভালো হবে লাল লেহাম আলু স লেহাং থিমা তারক্ত আল্লাহ ইন্নাহা কালি মাতুন হুয়া ক লোহা আমি বড়ই হিম বার্সা খুনী লাজা আল্লাহ তালা নিজে বলবেন ইন্নাহা কালী মাতন হুয়া কয়লো হা ওই এটা তোর কথার কথা এটা তোর কথার কথা তোর সত্তর বছর আশি বছর দিলাম তুই পরিবর্তন হলি না এখন এক ঘন্টা দিলে তুই যে পরিবর্তন হবে তার গ্যারান্টি কর সুতরাং এটা তোর কথার কথা আর সময় নেই সুতরাং আপনি মরণের প্রত্যেকটি মানুষ মরণের আগে সময় চাবে

যত কিছু আমাকে দিয়েছে সব আমি সাদগা করে আসব। আমার জীবন আমার ক্ষমতা আমার টাকা পয়সা আমাকে যা তুমি দিয়েছে সব তোমার জন্য সাদগা করে দেব। সাদগা মানে বেলিয়ে দেওয়া দান করা যায় বলে উৎসর্গ করা সমানিত মসল্লিকরা যে মরণের আগে যে সময়টা আপনি সাবে ওই সময় যদি না আসে এখন যদি আপনার ওই যা আপনি হাতে পেয়েছেন এগুলো যদি আখেরাতের পুঁজি তৈরি করার জন্য মানবতার জন্য শেষ করে যান তখন ওই সময় আর অন্তত সময় সাওয়া লাগবে সুতরাং যারা আমরা ক্ষমতায় আছি আমরা চেয়ারে বসে আছি আমার এই চেয়ারটা এটা আল্লাহর নিয়ামত এটা কি এই চেয়ারে বসে যতদিন আছি অন্তত আখেরাতের পুঁজি এখানে বসে যেন তৈরি করা যায় কথা আপনি বোঝেননি প্রশাসন বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগ বাংলাদেশে যে যেখানে আসেন এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে ইন্টারনেটে যাওয়ার পরে প্রত্যেকের কানে পৌঁছে যাবে এ আট দিন হাসপাতাল মগবাজার থেকে সবাইকে সামনে নিয়ে এখন আমি মনে করছে আমার সামনে ষোলো কোটি মানুষ বসে আছে কারণ এটা কালকে ষোলো কোটি মানুষ শুনতে পারবে ষোলো কোটি মানুষকে আট দিন হাসপাতাল থেকে বলছি যে যেখানে আমি আসি আমরা আসি ওই জায়গা থেকে আমাদের আখেরাতের পুঁজি যেন আমরা তৈরি করি নেই কথা আমি বোঝাতে পারিনি আপনি তো অবশ্যই থাকবেন না হয় দুই দিন পরে নাই দুই দিন আগে এই চেয়ারে বসেন আর যেখানেই বসেন এগুলো হাত ছাড়া হবে এখন যদি আপনার চোখ বন্ধ হয়ে যায় সব হাত ছাড়া হয়ে যাবে সুতরাং হাতছাড়া ছাড়া হওয়ার আগে এমন কিছু করা দরকার যেটা দিয়ে আমার আখেরাতের হাতের পুঁজি তৈরি হয় যার ক্ষমতা আছে সে ক্ষমতা তৈরি করবে এটা দিয়ে ভালো ভালো কাজের আঞ্জাম দেবে কারণে ক্ষমতার চেয়ারটা চলে গেলে আপনি তখন আর আদেশ দিলেও আপনার কথা শুনবেন না ডক্টর জাবেদ পাটোয়ারি এখন আমাদের আইসি ওনার পরে ডিআইজি হাবিবুর রহমান আরো বিভিন্ন যারা আছে দেশে প্রশাসনে দুর্নীতি মুক্ত করার জন্য এই মানুষগুলো যদি উদ্যোগ নেয় কারণ ওনাদের চেয়ারের এখন অনেক দাম সিয়ার থেকে একটা কথা গেলে ওনাদের নিচে যারা আছে তারা মানতে বাধ্য সুতরাং এই সিয়ার যতদিন আপনার আন্ডারে থাকবে আপনার এই নিচে থাকবে চেয়ারটা অন্তত আখের হাতের তৈরি করার জন্য কাজে চেয়ার যখন হাত হয়ে যাবে তখন যে সময় যাবে না চেয়ার চেয়ার পাবেন না পাওয়ার আগে যতদিন আসেন কাজ করে অবশ্যই যাদের মাথায় মগজ আছে তারা বুঝেছে না বোঝে নাই কিছু মানুষ আছে ও না বোঝার ভান করে থাকবে ভাসুরের নাম ধরা যায় জায়েজ না জায়েজ সে পরের কথা ভাসুর ভাসুর কারে বলে শামির নাম ধরা আসলে জায়েজ কিন্তু ওzit না ঠিক না মানে সম্মানের ক্ষেত্রে ভাসুরের নাম ধরা এমনকি স্বামীর নাম ধরাও ঠিক না যদিও এখন অনেকে স্বামীর নাম অনেকে বাবা পর্যন্ত স্বামীর ডিজিটাল স্বামীকে বাসর রাতে স্বামী দিয়ে বলছে কি গো আর কত সময় লাগবে তোমার শাস গোস করতে আরে বাবা এই তো এগুলো আমাদের এই সিরিয়াল থেকে পাওয়া একটা নিয়ামত আপনাদের স্ত্রীরা এদের যদি শোনে মেয়েরা শুনতেছে মা বোনেরা আর যাই করে না সিরিয়ালগুলো এই সিরিয়াল গুলো দেখা বন্ধ করে আমাদের সব নষ্ট করে ফেলছে স্টার জলসা পরিবার গুলো আজ ঝলসা করে পরিবার আর পরিবার নেই ঝলসিয়ে গেছে আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম ইহুদি নারীদের সাতটা গোনা বলি আছে ইহুদি নারীদের দাজ্জালের যে হাতিয়ার ও সাতটা হাতিয়ার ব্যবহার করে তার ভেতরে অন্যতম এই এহুদি নারীদের টার্গেট নিয়েছিল দাজ্জা ও টার্গেট নেবেও ওদের ভেতরে সাতটা গুণ দিনে দিনে পয়দা হবে এখানে যেহেতু মেয়েরা আসে না বা মেয়েরা শোনেও কম এই জন্য আমরা ওদিকে যাচ্ছি না সাত নাম্বার আসার সময় আমার এটা মনে আছে দাদ্দালের মিশন হাতিয়ার ইহুদি নারীদের গোনাবলের ভেতরে সাত নাম্বার থাকবে এই বাররাক হবে বার্রাক মানে ওরা ওরা মাঝে মাঝে স্বামীর গায়ে পর্যন্ত হাত তুলবে আপনি তো নাউজু বিল্লাহ পড়ছেন বাংলাদেশে এটা এখন অহরহ এমনকি এখানে অনেকে আছে যারা মায়ের অলরেডি খায় আমি নাম নাই কে আপনি মায়ের খাননি মায়ের পৃথিবীতে স্ত্রীর হাতে বেশি মায়ের খেয়েছে আবুজে কে ওর জীবনে পড়ে আমি দুইটা বিষয় পেয়েছি আবু জেহেল স্ত্রীর হাতে মার খেয়েছে দুইটা কারণ এক নাম্বার ও যৌতুক নিয়ে বিয়ে করেছিল এই জন্য সারাটা জীবন স্ত্রীর কাছে নত হয়েছিল এখানে যদি যৌতুক নিয়ে কেউ বিয়ে করে থাকে আপনি কিন্তু দুর্বল দুর্বল জায়গায় আপনি গোলামের মতো থাকা লাগবে কারণ আপনি আগে গরুর মতো বিক্রি হয়ে গেছে কেউ নিয়েছেন এখানে যৌতুক নাও ঘাসের খোরা যারা নিয়েছেন ফেরত নিয়েছেন যারা নিয়েছেন বলছি আপনি ফেরত দেওয়া লাগে সামর্থ্য যাদের আছে ফেরত দেওয়া লাগলে চৌতুকের টাকা আর পায়খানা এটা সমান পায়খানা খেলে একটা গোনা হয় যৌতুকের টাকা নিয়ে বিয়ে করলে দুইটা গোনা হয় একটা হচ্ছে জুলুমের গোনা আর একটা কবিরা গোনা সুতরাং এই দুইটা গোনা থেকে মুক্ত হতে যারা নিয়েছেন ফেরত দিয়ে দেবেন আশা করছেন দেবেন তো যেভাবেই হোক ফেরত দেওয়া লাগবে অনেকে মাপ চেয়ে নেয় না মাপ চেয়ে নিলে এটা মাপ চেয়ে নিলে হবে না কারণ যৌতুক তো যে যেটা নিলে নাই মহর যারা দেয় না যৌতুকের টাকা নেয় এরা মাপ চেয়ে যে যা করেছে করেছে আমার মুরব্বীরা অন্তত তুমি এই এই দেন টাকা আমারে মাফ করে দাও সেদিন এই যশোর এই যে চাষড়া এখান থেকে এক মহিলা কল দিয়ে বলছে হুজুর আমার স্বামী আমার কাছে বাসর রাতে মাফ চেয়ে নিয়েছে যে দেন মহর এত টাকা আমি দিতে পারবো না আমারে মাফ করে আমি লজ্জার খাতিরে মাফ করে দিয়েছি কিন্তু এখন আমার টাকা দরকার এখন কি বলবেন বলেন তো মানে দেন মহর দ্বারা আপনার মানে বিধান না দেন মহরে বিধান কার দেন মহরের যে বিষয়টা দেন মহরে খরচ করেছে কে বলেন তো হন না হজুর না ফাড়ি দাও দেন মহল খরচ এটা দেওয়া লাগবে এটা এটা মাপ চাওয়ার বিষয় না এখন যদি আহ ডক্টর শেখ মহিউদ্দিন উনি আমার বলো আপনার বাড়ির কুষ্টিয়া আপনি মোসাফির মানুষ আমি এতদিন নামাজ রোজা করলাম আমার আর ভালো লাগছে না আমার শরীরও পারে না আপনি আমার মাফ করে দেন আমি যদি বলি ঠিক আছে মরবে মানুষ মাফ করে দিবে হবে নামাজ দিয়েছে কি নামাজ আল্লাহ দিয়েছে আমি মাফ করলে হবে না দেন মহর তো আল্লাহ দিয়েছে বউ মাফ করলে মাফ হবে কি করি এটা দেওয়া লাগবে যাদের বাকি আছে দিয়ে দেবে বাড়ি যে না, বলছি। বাড়ি আপনার যদি এক পঞ্চাশ হাজার টাকা দেন মহরে এই পরিমানে টাকা পয়সা জমি বলে দিয়ে দেব বলবেন যে আমার তো আর হাত ছাড়া কিছুই নেই সকালবেলা ঠিক বলবে কি কিছু করবো না কি করবো আমার তো কিছু নেই সব তোমার

কিন্তু ফরজ বিধান আল্লাহ দিয়েছেন ওয়া আতু হুন্না ওয়াজুরাহুন্না ফারিদা দিয়ে দেবেন আশা করছি যাদের ক্যাপাসিটি আছে যে কোনো কায়দায় দেওয়া লাগবে আমরা হায়াতের যে ব্যাখ্যা ছিলাম মনে আছে তো হায়াত তিন নাম্বারের আলমের দুনিয়া এখানে থেকে বিদায়ের শেষ বেলায় মানুষে কথা বলবে আল্লাহ আমাকে ফায়াকলা রব্বে লাউলা আখর তানি একটু সময় দাও ফাঁস সাদ্দা আমি সাতকা করে দেব সব কিছু আমার জীবন যৌবন আমার টাকা পয়সা আমার ক্ষমতা যা আছে সব তোমার জন্য ব্যয় করে দেব ও আকুম মিনা সালিহিন দুই নাম্বার আমি ভালো হয়ে যাব কি হব আল্লাহ তালা বলেন আল্লাহ আখের আল্লাহ নাফসান ইদা যা যাবো না কারো আর সময় দেওয়া যাবে সুতরাং আমরা যে যেখানে আসি যে পর্যায়ে আসি এই জায়গাতে আপনি থাকবেন না বিশ্বাস করেন আপনি থাকবেন না যে যে সিআরি পেয়েছেন বাংলাদেশে সিআর কিন্তু স্থায়ী না আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে সিআর এর কথাটা আছে এজন্য বলছি পৃথিবীর কোন সিআর স্থায়ী না যে যেখানে আমরা আসি এই জায়গায় যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে টিকিয়ে রাখে এখান থেকে আমাদের টার্গেট হবে আমরা যেন আখেরাতের ঘর পুঁজি তৈরি করতে পারি

না জালুহা লিল্লাযিনা লা ইউরিদনা উলুব্বং ফিলা রবি ওয়ালা ফাসাদা দুনিয়ায় যারা উলু প্রকাশ করে না ওলো মানে অমিত্য বড়ত্ব অহংকার কি হনরে অনুমান হয়ে গেছে এই যেন কেউ প্রকাশ না করে কারণ ওকে টাইট করতে আমার কিচ্ছু লাগবে না আর রক ভেতরে যদি আমি রাতের বেলায় ক্যান্সার লাগিয়ে দেই ও বংশ বিক্রি করে একটা ওষুধের পয়সা হবে তো ও যেন অহংকার না করে কারণ এটা আমার সাধন এটা যদি কেউ করে ও যেন আমার সাধন নিয়ে টানাটানি করে এই অভ্যাস যাদের আছে আপনি নিজেকে সংশোধন করুন থেমে যান ওখানে কারণ অহংকার এটা মানুষের বেলায় এ প্রযোজ্য না এটা খাটে না দুই নম্বরে ওলা ফাসাদা দুনিয়ায় যারা খলা তৈরি করে এরকম কোনো কাজে নিজে যাবেন না কেউ করতে চাইলে তার পেছনও থাকবেন তাহলে আখেরাতের ঘর আল্লাহ বানাবে কাদের জন্য যাদের দুইটা আমল দুনিয়ায় আছে যারা অহংকার করে না অলু প্রকাশ করে না আমিত্ব বড়ত্ব এবং যারা দুনিয়ায় বিশৃঙ্খলা তৈরি করার জন্য। পৃথিবী অশান্ত করার জন্য যারা ভূমিকা রাখে না আল্লাহ আমাদেরকে যেন আলাকিবাতুলিল মোত্তাকিন শুভ পরিণাম অপেক্ষা করছে যারা তাকওয়া অর্জন করে আল্লাহ সচেতন হয় কোরআনে বর্ণিত তথ্যগুলো ধারণ করার মাধ্যমে পৃথিবীর জীবন চালায় তাদের জন্য আল্লাহ শুভ পরিণাম বানিয়ে রেখেছেন সুবহানাল্লাহ আমরা আখেরাতের ঘর চাই না চাই না এই দুইটা আমল আমাদের জীবনে নিয়ে আসা লাগবে কোনো বিশৃঙ্খলামূলক কোন কাজে যেন আমরা আঞ্জাম না দেই যারা দেবে তাদের পেছনেও আপনি থাকবেন আর কোন সময় যেন আপনার ভেতর থেকে অহংকার প্রকাশ না পায় এটা আজকে কম বেশি সবার ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি কি হনুর আপনাকে এই জায়গা থেকে নামিয়ে এই আমার মনে হয় একটা ঘন্টারও আল্লাহর সময় লাগার কথা না ওই জায়গা থেকে নামিয়ে যে লোকটা আপনার কাছে ভিক্ষা করছে পুরো সিস্টেম উল্টি ওই লোকটাকে মালিক আপনাকে ভিক্ষক বানাতে আল্লাহ পারে এই জন্য আলো প্রকাশ করা খুব মারাত্মক অপরাধ এটা যারা এই দুইটা কাজ করবে আল্লাহ তাদের জন্য আখিরাতের ঘর বানাবেন না আখিরাতের ঘরের নাম কি যেটা পাওয়ার জন্যই নামাজে এসেছি ওই ঘরই তো বন্ধ হয়ে যাবে আপনার জন্য তাই আফসোস যেন আমরা না করি অন্তত একটা ঘন্টার সময় আমার আর সাওয়া যেন না লাগে কি কথা বুঝতেছেন আমার সময় সাওয়ার আর দরকার নেই

সুতরাং আমাদের এই হায়াতের তিন নাম্বার যেতে চলছে আমরা চার নাম্বারটায় যাব আলমে বারজাখ কবরের জগতে কোথায় পাঁচ নাম্বারে আলমে আখেরা আখেরাতের জগতে এই যে প্রথম থেকে শুরু করে পাঁচটা বললাম প্রথমে আলমে আরোয়া রুহের জগতের একটা নির্ধারিত সীমানা মানুষের জন্য কথা বসতেছেন দ্বিতীয় নম্বরে আলোমে বতন মায়ের পেটের জগতের একটা নির্ধারিত সীমানা ছিল পার করেছে কেউ সাত মাসে আসে কেউ 8 মাসে কেউ 9 মাসে কেউ 10 মাসে সর্বোচ্চ 10 মাস 10 দিনে চলে আসে তার মানে ওরে একটা নির্ধারিত সীমানা আছে তিন নম্বরে আলোমে দুনিয়া এখানেও একটা নির্ধারিত সীমানা আছে আপনি চেষ্টা कर लो পারবেন না বলল নাফসি যায় কুতুল মাউত ও ইননা মা তুআফাওনা উযুরুকুম ইয়াউমাল কিয়ামা আমা জহসিহা আনি নার বা অদত খেলাল জান্নাতা ফাপাদ ফাজ। আমাল হায়াত ধুনী আইল্লা মাতা ও লুগুরু। চোরা আলেরানের১৫ নাম্বার আদের শেষে দিকে আছে। আলা দলা বলন পত্যককেই মন্দে। আর মরণের পরে যে যা করেছে তার রজরত আমি পরিপূর্ণ করে দেব। ও যা শ্রম দিয়েছে। যেটার পেছনে ওই শ্রমের মূল্য আমি প্রত্যেককেই দেব। খামাং জোহ সিহা নার বা অদ খেলাল জান্নাতা ফাপাদ ফাজ। ওই লোকটার জীবন্ত সফল যাকে আমি আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত বলে ঘোষণা দিয়েছি সুতরাং সফলতা বিফলতা দুনিয়ায় না এটা নির্ভর করবে আপনার মরণের পরে আপনি জান্নাত পাবেন না জাহান নামে যাবেন এইটা কারণ চূড়ান্ত ফলাফল বা হার জিত ফাইনাল খেলা যেদিন হবে ওই দিন আপনার হার জিতের ফলাফল পাবেন ওইটার নাম কি সুতরাং আমাদের জীবনে আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় জাহান নামের আগুন থেকে জান্নাতি বলে যেন ঘোষণা দেয় এইটাই আমাদের জীবনে হার আসল বিষয় কথা কি বোঝা গেছে চার নাম্বার যেটাই আসি আমরা তিন নাম্বার যেটাই এটারও একটা নির্ধারিত সীমানা আছে শেষই হয়ে যাবে মরণের মাধ্যমে চার নাম্বারে কবরের যে জগৎ এখানের সময় নির্ধারিত কবরে একেবারে থাকবেন আর উঠবেন না না এর একটা নির্ধারিত সীমানা ও আখরা জাতির আর দোয়াস কলাহা পৃথিবীর যত বোঝা আছে সব একদিন বের হয়ে যাবে সুতরাং আপনিও বের হবেন এটারও একটা নির্ধারিত সীমানা আছে যেদিন ফটকার আসবে সিংগায় তারপরে শেষ এর পরে যে জগৎটা শুরু হবে আলমে আখেরা এটার শুরু আছে শেষ নেই এটা শুরু আছে আলমে আখেরাতে আল্লাহ আপনাকে দাঁড় করাবে সামনে দাঁড় করিয়ে কমপক্ষে পাঁচটা প্রশ্ন করুন আল্লার এক বান্দা বাজারে গিয়ে সদাই করার পরে দোকানদারকে পাঁচশো টাকার একটা নোট দিয়েছে দোকানদার টাকাটা উলট পালট করে বলছে হুজুরে টাকাটা অচল সে চলে না কারণ এর মাঝখানে একটা দাগ টাকার মাঝখানে একটা দাগ থাকে না ওই দাগটা নেই এটা জাল টাকা অচল চলে না আপনি নিয়ে যান ওই দুই দিন পরে দিয়ে যান যাই বলেছে অচল চলে না উনি সেন্সলেস হয়ে পড়েছে লোকজন এসে বলছে আপনি এই এই খরিদ্দারকে বলছে না ওনার হোস পেরান আগে মাথা আস দিন পানি দেন দেখেন কি বলে হোস যখন ফিরেছে বলছে আপনি এরকম অজ্ঞান হয়ে গেলেন বলছে না দোকানদার আমাকে কিছু বলেও নাই বকাও দেয় না আমি সদাই করেছিলাম এই পাঁচশো টাকা দিলাম উনি আমার টাকাটা হাতে নিয়ে ওলট পালট করে বলছে এটা চলে না অসল আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম আমারও তো একটা পাঁচশো টাকার নোট আছে তার নাম সত্তর বছরের হায়ার আমি যদি এখনি মারা যাই আর আল্লাহ যদি আমার hayat হাতে নিয়ে বলে বান্দা এটা অসল কারণ এর ভিতরে শিরিক পাওয়া যায় এর ভিতরে কবিরা গোনা পাওয়া যায় এর ভিতরে মানুষ ঠকিয়েছো এটা লিখাস এর ভিতরে সোদের গোনা ঘোষের গোনা জেনার গোনা পাওয়া যায় এই দাম সব দেখতে পাচ্ছি সুতরাং এটা অসল এটা দিয়ে আমার জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না আমার ওই চিন্তা আসার পরে আমি সেন্সলেস হয়ে পড়েছি তাদের চিন্তা আমাদের চিন্তা আকাশ পাতা মানে দোকানদারকে টাকা দিয়ে যদি এই সেন্স তৈরি করতে পারে যে আমার তো একটা পাঁচশো টাকার নোট আছে এ টাকাটা অসলে দোকানদারের চোখ যদি ডিস্টার্ব থাকতো তাহলেও ধরতে পারতো না অন্তত এ টাকা নিয়েই আমার মাল সদাই ছেড়ে দিত কথা বলে না কেন কিন্তু আমি যার কাছে আমার এই পাঁচশো টাকার নোট এই সত্তর বছরের হায়াত দেব ওনার চোখ কি খারাপ নায়া তো সুক্ষদর্শী ইয়া আল্লাহু খয়নাতাল আমরি ওয়ানিয়ামাতুকফিস সাদর মানুষের চোখ দিয়ে পলক मारे এই পলকটা মারার সময় কি চিন্তা করে ওইটা পর্যন্ত আল্লাহ জানে মানুষের মনের ভেতরে কি ও কিছু কি দেয় এখনো বলে নাই শুধু মনের ভেতরে এসেছে কেউ জানে না ওটা আমার আল্লাহ আগে জেনে ফেলে এর নাম মালিক আলিমুম বিদাপে সাদর তিনি কত সুক্ষদর্শী আলিমম বিদাতি সদরে নামটা শুধু আল্লাহর ক্ষেত্রে মানায় আর কারোর ক্ষেত্রে মানায় না তিনি এখন সূক্ষ্ম দর্শী আপনি চিন্তা করেছেন এখনো বলেননি এ পর্যন্ত আল্লাহর কাছে খবর হয়ে যাচ্ছে আমার আল্লাহর তো চোখ আমাদের মতো না আমরা সামনে দেখি পেছনে দেখতে পাই না উনি সব দেখেন হায়াতটা যদি দেখে বলে বান্দা এ তো চলে না কারণ আমার জান্নাতে যাওয়ার জন্য যে আমল দরকার এর ভেতরে আমি দেখতে পাচ্ছি না সুতরাং অসল জিনিস দিয়ে আমার জান্নাত যাওয়া যাবে না যা তখন আমার কি হবে ওই চিন্তায় আমি অজ্ঞান হয়ে গেছি আমাদের তো অজ্ঞান না আমাদের তো কিছু মনে হয় কারণ আমরা জান্নাত পেয়ে মনে হচ্ছে বসে আছি এজন্য আলমে আখেরাতের যে জগৎ এ কিন্তু শুরু হয়ে গেলে আর শেষ হবে না এই শুরুই শেষ কোনদিন আর প্রথমে দিয়েছেন আল্লা দি খাল মাওতা অল হায়াতা মাওত দিলেন কেন মনে নেই আপনার কে মাওতা শব্দটা প্রথম দেওয়ার কারণে তাফসিরে মুফাসসির লিখেছেন প্রথমে মাওতা দেওয়ার কারণে আপনি যেখানেই থাকেন যত উপরে ওঠেন যত বড় ক্ষমতার মালিক আপনি হন এই চিন্তা করা লাগবে সব সময় যে আল্লাহ আমার তো মরা লাগবে কথা বুঝতেছেন জানেন প্রথমে কি এরপরে হায়াত কত প্রকার বললাম পাঁচ প্রকারের চার প্রকার নির্ধারিত আর শেষ প্রকারে সুতরাং আমরা দুইটা পার করে ফেলেছি আর দুইটা সামনে আছে আর এখন আমরা তিন নাম্বারটাই আছি আমরা জানা আবদনিয়া মাজরাতুল আখিরা আখিরাতের পুঁজি জানো এই এই ছোট্ট হায়াতে তৈরি করে নিতে পারি জোরে বলেন আমিন আমিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে যখন হজরত আজরাইল বললেন হে নবী আপনার নির্ধারিত হায়াত আপনি থাকতে পারবেন তারপরে আপনাকে বিদায় নেওয়া লাগবে নবীজি বললেন বিদায় যদি নেওয়াই লাগে তাহলে আমার থাকা আমার মালিকের সাথে আমার দেখা করা লাগবে আমার হজরত আজরাইল বলেছিলেন শুধু আমি হাত রাখলাম নবীজি বললেন কি রাখলে তাড়াতাড়ি তুলে ফেলো হজরতে আজরাইল বলেন হে নবী আমি শুধু আমার হাতটা রেখেছি আপনার বুকের উপরে আমি জানি আল্লাহর পরে আপনার স্থান আমি খুব সতর্ক হয়ে আপনার জানটা কবজ করছি বিশ্বনবী বলেন আজরাইলের এটা যদি তোমার হাত রাখা হয় তো তোমার কষ্ট কি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর একটা হাদিস পড়লাম তিনি বলেন একটা মা যখন সন্তান জন্ম দেয় যে কষ্টটা সহ্য করে ওই সময় মেয়েরা সিদ্ধান্ত নেয় যদি এই সন্তানটা ভালোভাবে খালাস হয় তার জীবনে স্বামীর সংসার করবো না এমনকি জীবনে স্বামীর কাঁসেল যাব না কারণ এত কষ্ট সহ্য করা লাগে মেয়েদের সন্তান হওয়ার যে কষ্টটা এটা যদি বারো জন পুরুষ মানুষকে ভাগ করে দেওয়া যায় বারো জন পুরুষই মারা যাবে এত কষ্ট সহ্য করে একজন মানুষ দুনিয়ায় আমরা মুখ দেখি এত কষ্ট সহ্য করা লাগে একটা মানুষের মুখ দেখতে মায়ের কিন্তু আল্লাহ একটা কী দিয়েছেন সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে এই ডেলিভারির কষ্টটা আমার আল্লাহ নিজে ভুলিয়ে দেয়। এটা ওটা যদি বাসিয়ে রাখতো পৃথিবীর কোন মহিলার কোনদিন স্বামীর কাছে যেত না। আল্লাহর নবী বলেন এত কষ্ট সহ্য করে একটা সন্তান دنیاয় আসার পরে আবার দুই এক বছর পাঁচ বছর পরে আবার আর একটা সন্তান ধারণ করে আবার স্বামীর সাথে সংসার করে একটা দুইটা না আটটা দশটা পনেরো বিশটা বাইশ তিরিশটা পর্যন্ত সন্তান জন্ম দিচ্ছে অথচ একবার যদি কেউ মরণের যন্ত্রণা টের পায় ওরে তাম দনিয়া দিয়ে দেবেন ও আবার দনিয়ায় আসতে চাইবেন বলবে না আবার যদি যায় আবার মরা লাগবে আর একবার যে টের পেয়েছি ও দনিয়া সব দিয়ে আমার দরকার নেই আমি আর যাবো না হাদিস একবার মরণের যন্ত্রণা টের পেলে তাম দুনিয়া দিলে আর আসতে চাইবে না অথচ একটা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার জন্য আমরা কত চেষ্টায় আছি কত অধিকার নষ্ট করছি আপনার যে কি হবে আপনি টের পাচ্ছেন মরণের যন্ত্রণায় সুতরাং আপনাকে সতর্ক হওয়া লাগবে বিশ্বনবী বললেন আজরাই তোমার যত কষ্ট দেওয়ার লাগে তুমি আজকে আমারে দিয়ে দাও আমার দুর্বল উম্মতের উপরে যেন মরণের যন্ত্রণা দিও না আজ রাইলে ওই সময় বলেছিলেন হেন আপনি টেনশন করবেন না আপনাকে আমাকে আমল শিখিয়ে দেব আপনি আপনার অম্বকদের কে বলবেন পাঁচ অব্দ ফরজ নামাজ পড়ার পরে যদি ওরা আয়াতুল কুরসি নামে যে আয়াতটা আছে আর ২৫৫ নাম্বার এটা যদি আমলের নিয়তে পড়ে এখানে আছে ক্ষমতা বিশ্বাস করে যদি আমল করতে পারে মায়ের স্তনে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমিয়ে যাবে ও সুতরাং আমরা মরণের যন্ত্রণা থেকে যদি রিহাই পেতে যাই আয়ুল কুসের দশটা ক্ষমতা বিশ্বাস করে আমলের নিয়তে আমাদের পাঁচক ফরজ নামাজের পরে পড়া আমরা মনে করছে না এ পড়লে চামড়ার মুক্ত পড়লাম আর মরণের যন্ত্রণা হবে না এরকম নাকি এখানে যে দশটা ক্ষমতা আছে আল্লাহর এটাকে আপনাকে বিশ্বাস করা লাগবে আমল করা লাগবে দুনিয়া যে আমি এই দশটা ক্ষমতা আসলেই বিশ্বাস প্রথম নাম্বারে আল্লাহ লাহ ইলাহা ইল্লাহ আদ্যুল আল্লাহ লা ইলাহা ইল্লাহ প্রথম নাম্বার ক্ষমতা আল্লাহ্লা ইলাহা ইল্লাহ মানে ইল্লাল্লাহ্ তাহলে এই বিশ্বাসটা আপনাকে জন্ম তৈরি করা লাগবে ভেতরে যে আমার আল্লাহ বাদে এবাদত পাওয়ার কারো যোগ্যতা নেই ইলাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এবাদত পাওয়ার কোন ইলা মালিক মাহবুব যাই বলেন সুতরাং আল্লাহ বাদে এবাদত পাওয়ার মতো কারো অধিকার নেই এই বিশ্বাস করে আপনাকে কালে মা পড়া লাগবে এই বিশ্বাস আমরা অনেকেই কালেমা পড়ি কিন্তু করি না আল্লাহ বাদে অনেকে মাজারে পীরের পায়ে বিভিন্ন জায়গায়

বাকারারে দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত যদি মানুষ মেনে চলতে পারে পরা কোরআন শরীফ পরার দরকার হয় না এইটাই যথেষ্ট এত সুন্দর ব্যাখ্যা এর ভেতরে আছে তিন নাম্বার ক্ষমতা আমার আল্লাহ ঘমান না আল্লাহ আল্লাহ ঘমায় না কেন আমাদের দেখে রাখে নাকি সময় শেষ হয়ে যাচ্ছে নাকি এত তাড়াতাড়ি সমান গায়রা মায়ের কষ্টে যে কথাটা তাফসিরে মাজহারিতে আজকে আসার সময় দেখছিলাম মায়ের এই কষ্টের কথাটা বলতে গিয়ে একটা ছোট্ট ইবারত ঘটনা জড়িত মুফাসসির লিখেছেন একটা ছোট্ট বাচ্চা 6 বছর বয়স মায়ের কাছে এসে বলছে মা আমি তোমার কাছে যে তিনটা সিল কট লিখেছি আমারে ভাউচার লিখা আছে তিনটা ভাউচারে আমি তোমার কাছে 50 টাকা পাই মা বলছে তোমার ভাউচার কিসে কিসের টাকা আচ্ছা এই যে প্রতিদিন তোমার কথা মতো আমি বিকেল বেলা এই ফুলের চারায় পানি দেই এই জন্য আমার বিশ টাকা বিল মাসে বিশ টাকা বেশি না দ্বিতীয় নম্বর তোমার ওই ছোট্ট মেয়েটাকে বিকাল বেলা আমি ঘুরিয়ে নিয়ে বেড়াই এই জন্য দশ টাকা মাত্র আর তুমি এই যে সবার সময় মশারি টাঙিয়ে নাও আমার এই দিয়ে যে মশারি টাঙিয়ে দে এই মাসে আমি তিরিশ দিন তোমার জন্য মশারি টাঙিয়ে দেয় এই জন্য আরো বিশ টাকা এই সব মিলে আমার পঞ্চাশ টাকা ভাওসার হয়েছে এই যে চিরকুট লিখেছি টাকাগুলো আমার পাওনা আছে টাকাগুলো দাও মা বলছে বাবা দেখি তোর ভাউসার আমার হাতে ভাউসারটা হাতে নিয়ে বলছে আমারও তো তিনটা ভাউসার আছে কিসের আমার প্রথম ভাউসার আমার এই আমি তোর এই মাস দশ দিন পেটে রেখেছিলাম যে কষ্টটা পেয়েছি এআই কষ্টের জন্য আমার দুনিয়ায় কেউ একটা টাকাও দেয়নি সুতরাং এই দশ মাস দশ দিনের কষ্টের কয় টাকা দেবি আমার দিয়েছে আমার এই প্রথম নাম্বার ভাউসারের টাকাটা দিয়ে যায় দ্বিতীয় নাম্বার ভাউসার আমার এই আমি তোকে ডেলিভারির যে কষ্টটা সহ্য করেছিলাম এক বালতি রক্ত ঝরিয়েছি আমি এতগুলো রক্ত একবারে ঝরলে মানুষ বাঁচে না কিন্তু তোর জন্য আমি এতগুলো রক্ত বিসর্জন দিলাম এক ফোঁটা রক্তের দামও আমাকে কেউ দেয়নি দে কয় টাকা দিবি এটার জন্য দে আমার তিন নাম্বারের ভাও সার আমি দুনিয়াতে থেকে দুই থেকে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ গুলো খাওয়ালাম বিজ্ঞান এখন জানাচ্ছে প্রতিটি সন্তান কমপক্ষে দিনে রাতে মিলে সাত থেকে আটবার বার দুধ পান করে মায়ের প্রতিবার যদি এক পকরে হয় এক এক দিন দুই কেজি হয় আপনি দুই বছর দুধ পান করে হিসাব করবেন কমপক্ষে হবে ছত্রিশ মন কত এখানে আমরা যারা আসি আর কিছু না খাই কমপক্ষে মায়ের স্তনের ছত্রিশ মন দুধ আপনি খেয়েছেন মা বলছে বাবাই যে এতগুলো দুধ ধরে দিলাম কই একটা টাকাও আমারে কেউ দেয় অন্তত এই দুধের টাকাগুলো আমার দিয়ে তোর তো ভাও সার মাত্র পঞ্চাশ টাকা আর আমার সমানিত ভাইরা আমার দিকে যেহেতু আলোচনা বিষয় না আমি একটু দিলাম যাদের এই এই সামর্থ্য আছে মা আর বাবা বেঁচে আছে খরচ করার অনেকে জায়গা পান না পৃথিবীর চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা আর বাবা খরচ যদি করতে চান আগে এখান থেকে শুরু করবে আর আমরা সিরিয়ালটা না মেনে একবার এখান থেকে চলে যাচ্ছে সিলেটে আপনার সিলেটে যাওয়ার দরকার কি আপনার তো বাড়িতে বড় পীর বসে আছে এমনকি কেউ যদি মায়ের জন্য পান কিনে দেয় ওইটাও মনে করবেন আল্লাহর রাস্তা সাদগা করা সাব পাবে মায়ের জন্য জন্য স্যান্ডেল স্যান্ডেল কিনে কিনে বাবার যদি দুইশো টাকার স্যান্ডেল হয় মনে করবেন দুইশো টাকা আল্লাহ রাস্তা দান করলো আর আপনি যদি এই দুইজন বাদ দিয়ে পৃথিবীর আর কারো জন্য দেন ওটা যে আল্লাহ রাস্তায় দান করা হবে না এখানে সিরিয়ালে ওইটা নেই না কামা

না, তার নিদ্রা তন্দ্রা পর্যন্ত আসে না। আসেনা পর্যন্ত না তার মানে উনি আমাদের সব সময় দেখে রাখছে আমি কোন জায়গায় চাকরিতে গেলে যদি মালিক আমাকে নাও দেখে আমাকে কিন্তু এই বিশ্বাস করার তা খুশ তো বলা নাও। আয়াত যদি কেউ এইভাবে পড়তে পারতো তাহলে এই দেশে কর্মজীবনে আমরা ফাঁকিও দিতে পারতাম না কোন কারণে ক্যামেরা লাগানো লাগবে আয়াতুল করছেন আমল করলে তো সিসি ক্যামেরাও লাগে না আর কয়েকজন পাহারা দেবে মালিক সিসি ক্যামেরা তো দুইজন বসে আছে না নেই কে কে আছে আর একজনের চোখ আছে আপনার উপরে মনে কিছু দেখে কি বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে গিয়ে আমি ক্লান্ত হই না আমি ভেঙেও পড়ি না আমি কিন্তু সজাগ আছি আমা না আনিল খালকি গাফিলিন আমার কোন সৃষ্টি সম্পর্কে আমি গা ফেল না আমি আল্লাহ 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 বিশ্বাস করলে আপনার কর্মজীবনে বা প্র্যাকটিক্যাল লাইফে আমার মনে হয় সিসি ক্যামেরা লাগার কথা না আল্লাহ আমাদেরকে আয়াতুল করছে আরো যে বিষয়গুলো আছে আমরা আলোচনা সামনে করব তাওফিক যেন দান করি আগামী সপ্তাহে ইনশাল্লাহ ভারতে আর পাকিস্তানে এই তিনটা দেশে আমি গিয়ে দেখলাম ভেজাল এই সুপারিশ এটা নিয়ে কত মানুষ বিভ্রান্তিতে আছে এই সুপারিশটা আমি ক্লিয়ার করবো চেষ্টা করবো আগামী সপ্তাহে